নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে কচি কুমড়ো রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি গোবিন্দভোগ চাল দিয়ে কচি কুমড়ো কীভাবে রান্না করছি আজকে কচি কুমড়ো রান্না করে দেখাবো আপনাদেরকে দেখুন এরকম কচি কুমড়োটা আমি একটা কুমড়ো কেটে নিয়েছি আর আপনাদের দেখাবার জন্য এই কুমড়োটা এখানে রেখেছিলাম আমি যে কুমড়োটা দেখালাম ওরকম সাইজেরই একটা কুমড়ো কেটে নিয়েছি ওর থেকে সামান্য একটু বড় হবে আর দেখুন একটা মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি ওই কুমড়ো আর আলু একই রকম ভাবে আমার আজকে এই কচি কুমড়ো রান্না করার মেন উপকরণ গোবিন্দভোগ চাল দেখুন এই বড় চামচের এক চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই গোবিন্দভোগ চাল কিভাবে ব্যবহার করব সেটা আপনারা আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আর একটা কথা বলি আপনারা যখন রান্নাটা করবেন কুমড়োর সাইজ বুঝে চালটা নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা কুমড়ো ওর থেকে সামান্য একটু বড় ছিল আমার এই কুমড়োটা সেই জন্য এক চাল নিয়েছি তো এবার চলুন রান্নাটা শুরু করা যাক রান্নাটা শুরু করার আগে একটা কাজ করে নিতে হবে দেখুন এই বাটিটা একটু জল নিয়েছি এবার গোবিন্দভোগ চালটা ভালোভাবে ধুয়ে নেব চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার অল্প করে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কচি কুমড়ো রান্না করবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম এই রান্নায় কিন্তু খুব তেল লাগে না আর কোনো মশলাও লাগে না দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কেটে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিলাম এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কেটে নেওয়া কুমড়োটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আলুর সঙ্গে কুমড়োটাকেও দুই মিনিট ভেজে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু কুমড়োর খোসা ছাড়াইনি খোসা শুদ্ধই রান্না করছি এরকম কচি কুমড়োর খোসা ছাড়াতে হয় না খোসা শুদ্ধই রান্না করতে হয় আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো করা যাবে না হাইতে দিয়েই কুমড়ো ভাজতে হবে লোতে করে ভাজলে কুমড়োর থেকে জল বেরিয়ে যাবে কুমড়োটা কিন্তু ভালো ভাজা হবে না দেখুন দুই মিনিট ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এই কুমড়ো কিন্তু বেশি ভাজার দরকার নেই কুমড়ো আর আলুটা সেদ্ধ হবে সেই বুঝে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম এখন হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু বেশি নুন দিলাম ছয়টা কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিলাম যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তরকারি একটু মিষ্টি তো দিতেই হবে এক চামচ চিনি দিলাম আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে নেবেন ভালোভাবে আলু আর কুমড়োর সঙ্গে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যতক্ষণে কুমড়ো আর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে গোবিন্দভোগ চালটা বেটে নেব দেখুন আমি এই ছাঁকনিটার উপরে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার শিলনোড়ায় ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে আপনারা চাইলে নিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন কিন্তু খুবই চাল বাটাটা মিহি দরকার আপনারা যখন চালটা বাটবেন অল্প করে জল দিয়ে বেটে নেবেন দেখুন বন্ধুরা আমার চাল কিন্তু বাটা হয়ে গেছে আমি খুব মিহি করে বেটে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন কুমড়ো আলু সবই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই কচি কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না দেখুন আমি কেটে দেখিয়ে দিলাম কুমড়ো ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে গোবিন্দভোগ চাল বেটে রেখেছিলাম সেই চাল বাটাটা দিয়ে দিচ্ছি শিল আর প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এই চাল বাটাটা কুমড়ো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে তরকারিটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর এক মুঠো ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম এবার এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই রান্নায় কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা শুকনো লঙ্কা কিচ্ছু লাগে না এই যেভাবে রান্নাটা করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন রুটির সঙ্গে খাবেন খুব ভালো লাগবে দেখুন সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ধনে একটা সুন্দর গন্ধ আছে তার সঙ্গে গোবিন্দভোগ চালের গন্ধ এবার একটু নেড়ে দিচ্ছি দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে এইভাবে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা গোবিন্দভোগ চাল দিয়ে আমার কচি কুমড়ো রান্না একদম রেডি হয়ে গেছে আর আজকে আমি যেভাবে গোবিন্দভোগ চাল দিয়ে এই কচি কুমড়ো রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন করে গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ